হ্যালো ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুখের কালো তিল এবং মুখে যে আমাদের আঁচিল থাকে সেটা সম্পূর্ণভাবে নিরাময় করার ঘরোয়া উপায়। তো মুখের কালো তিল, এর আগেও আমি একটা ভিডিও করেছি, সেটাও তোমরা ট্রাই করতে পারো। কালো তিল তো সবার থেকে থাকে, কারোর ভীষণ ইচ্ছা থাকে যে মুখের এই তিলটা যদি না থাকতো বা এই পাশে তিলটা যদি উঠানো যেত তাহলে খুব ভালোই হতো। তো চলো, এই রেমেডিটার মাধ্যমে তোমরা অনেকটাই কিন্তু তিলকে ওঠানো সম্ভব হয়ে দাঁড়াবে, তো তোমাদের মুখে অনেকটাই তিল কিন্তু কমে আসবে। তো দেখো, তার জন্য আমার এখানে নিয়ে নিতে হবে বেকিং সোডা। বেকিং সোডা তোমরা মার্কেট থেকে কিনে নেবে। বেকিং সোডা কিন্তু আমাদের তিলকে শুকিয়ে ফেলতে সাহায্য করে গোড়া থেকে। তো তোমরা পুরো মুখে লাগাবে না, যেখানে তিল সেখানেই একটা কটন বল দিয়ে বা আঙুলের গোড়া দিয়ে এটা লাগিয়ে নেবে। বেকিং সোডা কিন্তু খুবই সেন্সিটিভ, তোমরা যখনই ব্যবহার করবে একটু মুখের কোণায় লাগিয়ে নেবে। সামান্য তিলের ওপরে লাগালে কিন্তু কোনো রকমের ত্বকে কোনো প্রবলেম হবে না, ক্ষতি হবে না। এই বেকিং সোডা তোমরা যখনই লাগাবে আস্তে আস্তে লাগাতে লাগাতে দেখবে তিলগুলো শুকিয়ে আসছে, তিলগুলো উঠতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দেবো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল তোমরা মার্কেটে পেয়ে যাবে, অ্যাভেলেবেল অনলাইনে পেয়ে যাবে। ক্যাস্টর অয়েল কিন্তু স্কিনকে প্রোটেক্ট করবে, যেখানে তোমরা তিলের ওপরে যে বেকিং সোডাটা লাগাবে তার সঙ্গে ক্যাস্টর অয়েলটা মিশালে কী হবে, তোমাদের স্কিনটাকে প্রোটেক্ট করবে, স্কিনটাকে নষ্ট হতে দেবে না, স্কিনটাকে ভালো রাখবে। তো ক্যাস্টর অয়েলও কিন্তু তিল তুলতে খুবই কার্যকারী। তো এটা কিন্তু খুবই ভালো একটা রেমেডি, তোমরা অবশ্যই এটা ব্যবহার করে দেখো। এই ক্যাস্টর অয়েল আর বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে অল্প একটু মেশালেই হবে। আমি এখানে একটু বেশি নিয়েছি তোমাদের দেখানোর জন্য, কিন্তু তোমরা অল্প একটু হাতের মধ্যে নিয়ে মিশিয়ে তোমরা লাগিয়ে দেবে যেখানে তোমাদের তিল বা আঁচিল। তো অবশ্যই লাগিয়ে এটা ওভারনাইট ছেড়ে দিতে পারো, একদম অল্প একটু শুধু তিলের ওপরেই লাগাবে, আশেপাশের মুখে যেন কোথাও না লাগে। তো তোমরা এভাবে লাগাও, দু তিন দিন করে দেখো। এটা কিন্তু কন্টিনিউ তোমরা যদি করতে পারো দেখবে তোমাদের তিল কিন্তু পুরো অনেকটা উঠে আসবে, তিল হারিয়েই যাবে বলা যেতে পারে মুখ থেকে। তো যাদের যেখানে তিলের সমস্যা আঁচিলের সমস্যা অবশ্যই রেমেডিটা ট্রাই করো, আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে এবং তিলের সমস্যার সমাধান পাবে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে আরও অনেক নিত্য নতুন ভিডিও আছে হেয়ার সম্পর্কে, ত্বকের সম্পর্কে অনেক রিভিউ আছে, সেইগুলো দেখো এবং প্রচুর শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ।